नमस्कार, हाउ आर यू? खूब फाइन, वेरी फाइन, वेरी गुड। नाउ आज के तुम्हारी वीडियो क्लास की बेंगली, आज के वीडियो क्लास की बेंगली बेंगली वीडियो क्लास की আছে। आज के तुम्हारे हम पढ़ाबो कि शब्दगुलो तुम्हारा पढ़बे एवं पर पर एकसाथे कि करे पढ़ते पारो तार सहज एकटा पद्धति देखिएछि। एरकम करे जेमन आमरा पढ़ी, मने करो जल, सॉरी अभी हेडिंग तो नहीं, देखे पढ़ो ओ, देखे पढ़ो ओ लिखो लिखो, ठीक है सर, देखे पढ़ो ओ लिखो। जब देखो मुर्गी जल ला जल, তারপরে লিখলাম ক ল কল, তারপরে লিখলাম দেখো অ বর্গী জ অজ গ র গ, তালব্য শত দ ল দ, দ তালব্য দশ, দ তালব্য দশ, র থ র, বলো। তারপরে বর্গী জ ল জল জল, ভ র ভর, ঠিক আছে। এইরকম করে করে এগুলো আমরা যখন একসঙ্গে পড়বো তখন কেমন করে পড়বো, বর্গী জ ল জল ক ল কল জল কল, কেমন করে পড়বো জল কল আজ গড়, সরি অ আ বর্গী জ আজ আজ, অ বর্গী জ জ বলো, অ আমার বলাটা ভুল হয়েছে, অ বর্গী জ জ গ র গ অজ গ, তাল স ত শত দ ল দ শত দল, দ দন্ত স দশ র থ র, দ তাল স দশ র থ র দশ র, বর্গী জ ল জল ভ র ধর জলধর। এইভাবে পড়বো, এরপর যখন আমি লিখবো তখন কেমন করে লিখবো দেখো, বর্গী জল 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 কল জল কল, তাই তো, লাখো কি জল বলে অনেক জনের বাড়ি, তাই না, সেই রকমই সে জল কল একটা জায়গার নাম হয়ে গেল। এবার দেখো অ বর্গী জ অজ গ র গ অজ গ, দেখো মানে এটা করে পাল্টে গেল, অজ মানে কি বলো দেখি, অজ মানে কি কে কে জানো, অজ মানে হচ্ছে ছাগল, ছাগল বড় বড় মানে হচ্ছে মাথা না বড় পাথর বাড়ছে, এরকম অজ অজ বড় বড়, কিন্তু এখানে কি গেল অজ বড় মানে হচ্ছে সা, তালব্য শত 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 দল, তাহলে এরপর লিখবো শত দল একসঙ্গে লিখতে হবে, ঠিক আছে। তারপরে শত দল, শত মানে হচ্ছে একশোটা, আর দল মানে হচ্ছে অনেক কটা, অনেক কটা দল, অনেকজন অনেকজন মিলে একসঙ্গে দল, সেগুলো শত দল, এই শত দল আলাদা আলাদা বোঝা যাচ্ছে, কিন্তু এখানে শত দল হচ্ছে একসঙ্গে, শত দল কাকে বলে পদ্ম ফুলকে বলে, সেরকম দ তাহলে দশ র, এটা বলো দশ র খ র, দেখো আলাদা করে যখন উচ্চারণ হচ্ছে দ তাহলে দশ, আর র খ র আলাদা হচ্ছে দশ র, কিন্তু যখন একসঙ্গে বলছি দ তাহলে দশ র থ র দশ র যোগ হয়ে গেলে বর্গী জ ল জ ধ র ধ, বর্গী জ বর্গীয় জ ল জল ভ র ধ জল ভ জল ভ, বর্গী জ ল জল ভ র ধ জল ভ, বুঝছে, ঠিক আছে। এইভাবে তোমরা এই চারটে করে, এবারে দেখো আগে আগে ভিডিওতে আমি দিয়েছিলাম কি তিনটে করে, যেমন দন্তে ন উন্মেষ্ট দন্তে ন নয়ন, তাই তো, সেরকম আগে যে তিনটে ছিল কটা, একটা দুটো তিনটে, কটা বর্ণ ছিল তিনটে বর্ণ, তিনটে বর্ণ সহযোগে শব্দ লেখো যদি দেওয়া হয় তাহলে এরকম লিখতে হবে, ঠিক আছে। তিনটে বর্ণ সহযোগে শব্দ লিখতে দিলে এগুলো লিখতে হবে, আর যদি চারটে বর্ণ সহযোগে বলা হয় তখন জ বর্গী চারটে বর্ণ, দেখো
একটা দুটো তিনটে চারটে, তাহলে কয়টা বর্ণ? চারটে বর্ণ সহযোগে একটা শব্দ, এরকম যদি লিখতে বলা হয় তাহলে এরকম করে অভ্যাস করবে, ঠিক আছে? বেশ, না এবারে এরকম এই চারটে বর্ণ দিয়ে লেখো। মনে করো আমি লিখছি এবারে তিনটে বর্ণ, আগে প্রথম আগে দিনেরটা করে নিই, তিনটি বর্ণ সহযোগে, তিনটি বর্ণ সহযোগে শব্দ, ঠিক আছে? তিনটি বর্ণ সহযোগে শব্দ, তাহলে তিনটি বর্ণ সহযোগে তখন নয়ন, কমল, কমল, কলম, কলম, ঠিক আছে? তারপরে লেখো গগন, 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 সরি গগন, পবন, ঠিক আছে? পবন, এরকম, ঠিক আছে? পাঁচটা লিখলাম, তারপরে আবার চারটি যদি বর্ণ দিয়ে বলা হয়, চারটি বর্ণ সহযোগে, যদি তোমায় কেউ বলে চারটি বর্ণ সহযোগে, সহযোগে শব্দ লেখো, চারটি বর্ণ সহযোগে শব্দ লেখো, তখন কি হবে? লিখতে হবে এরকম অজগর, শতগর, তারপরে হচ্ছে জলধর, জলধর, ঠিক আছে? দশরথ, দশরথ, তারপরে দশরথ, তারপরে হচ্ছে জলধর, শতধর, অজগর, শতধর, আর একটা কি বলো? একটা বলো, নিজে নিজে বলো, বলো বলো একবার বলো, বেশ না বলো, নভোচর, দন্তে ন ভ, নভোচর, চর, নভোচর, তাহলে এরকম দুটো শব্দ, তিনটে শব্দ, তিনটে শব্দ বর্ণ, চারটে বর্ণ সহযোগে শব্দ লেখা শিখালাম, তাই না? এগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং ভালো করে করার চেষ্টা করবে, শিখে নেবে মাদের কাছে, গার্জেনের কাছে। এখন তো আমরা যেতে পারছি না, আমরা যতটুকু ফোনের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে দিচ্ছি সেগুলোই তোমাদের শিখতে হবে, সেইভাবে এবং তাহলে শিখে যাবে, ঠিক আছে? নমস্কার।